আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অ্যাডমিন ড্যাশবোর্ড ডিজাইনের আজকে আমাদের মেবি 23 নাম্বার ক্লাস এর আগে আমরা কত নাম্বার ক্লাস শেষ করেছি আমাদের সঠিক মনে নাই দেখে আসি আচ্ছা আমরা 22 শেষ করেছি এবার আমাদের 23 নাম্বার ক্লাস তো 23 নাম্বার ক্লাসে আজকে আমরা ডিজাইন করব আমাদের এখানে চ্যাট করার জন্য বা আমাদের অ্যাডমিন কতগুলো আছে সেটা দেখার জন্য একটা কার্ড থাকবে এখানে অ্যাডমিন গুলো দেখা যাবে সবগুলো অ্যাডমিন কে কোন অবস্থায় আছে কে অ্যাক্টিভ আছে কে কত মিনিট আগে অ্যাক্টিভ ছিল বা কে এই মুহূর্তে অ্যাক্টিভ আছে এটা দেখার জন্য এবং সেটারই স্ট্যাটাস একপাশে স্ট্যাটাস দেখা যাবে এবং আরেক পাশে কে কখন অ্যাক্টিভ ছিল কত কয় মিনিট আগে অ্যাক্টিভ ছিল তো এইটা দেখা যাবে তো তার জন্য আমরা এইটা এখানে একটা চার্ট মানে কার্ড নিব কার্ডটার ভিতরে আমরা সেটা ডিজাইন করব তো চলুন দেরি না করে আমরা কোডিং শুরু করে দিই আচ্ছা কোডিং এর জন্য আমরা এর আগে এই পর্যন্ত অলরেডি কোড করে রাখছি তো এখানে সেকশনের পরে আরেকটা সেকশন নিব যে এখানে থাকবে হচ্ছে কি থাকবে এখানে এক ছোট্ট থাকবে এটা আমরা একপাশে রাখবো কলাম 4 দিব যে এখানে আমরা অ্যাডমিন গুলোকে দেখা যাবে এবং তার এই পাশে আমরা টেবিল রাখবো টেবিলটা কি কাজের জন্য টেবিলটা দিব আচ্ছা সেই টেবিলটা দিব হচ্ছে আমরা অর্ডার স্ট্যাটাস গুলো দেখার জন্য কতগুলো অর্ডার আছে বা কয়টা অর্ডার হইছে এই ধরনের একটা টেবিল দিব তো এখানে অ্যাডমিন শো and কিং অর্ডার স্ট্যাটাস টেবিল এটার আমরা ক্লোজ করে দিলাম বোঝার সুবিধার্থে এবং এটারে ইন্ডও করব ইন্ড এখানে নিব হচ্ছে সেকশন সেকশন সেকশনের ভিতরে কি করব ক্লাসগুলোর নামটা আসলে একদম মানে মেইন নেওয়া আচ্ছা এখানে দেব ডট অল অ্যাডমিন আচ্ছা অল অ্যাডমিন তারপরে দেব হচ্ছে কন্টেইনার fly কন্টেইনার ফ্লুইড ডট রো আচ্ছা ডট কোল md4 আচ্ছা এখানে কোল md4 দিলাম তো 4 এর আগে এখানে একটা জিনিস দিব my5 দিলাম কিছুর জন্য এখানে যাতে এই যে এখানে এই প্রত্যেকটার দিকে তাকান এইটার এই যে এই সেকশনের মধ্যে যখন এইখানে আর এইটা নিচে একটা জায়গা নিছে মানে মার্জিন নিছে তো আমরা জানি হচ্ছে বুটস্ট্র্যাপ 5 এ my মানে m হচ্ছে মার্জিন p হচ্ছে প্যাডিং তো এখানে my বলতে হচ্ছে এই দিকে খাড়া দিকে মানে ডিসপ্লে এই সাইড থেকে এই সাইড পর্যন্ত এই খাড়াটা আমাদের my আর এটা হচ্ছে mx এই হরিজন্টাল যেটা বলে হরিজন্টালি যেটা স্ক্রল করার জন্য বা আমরা জানি এদিকে হচ্ছে হরিজন্টাল তো এইটার জন্য mx এখানে যদি mx দিত দুই পাশে এই লেফট এবং রাইট এই দুই পাশে একটা মার্জিন নেবে আচ্ছা তো আমরা এখানে my দিলাম হচ্ছে টপ এবং বটমে মার্জিন দেওয়ার জন্য তো এখানে কলাম d4 নিছি কলাম d4 এর মধ্যে নেব হচ্ছে ডট অ্যাডমিন লিস্ট নিলাম তার মধ্যে এখানে দেব উপরে একদম উপরে যেটা একটা নেম থাকবে ডট p ডট অ্যাডমিন sc টাইটেল আমরা কি লিখব অল অ্যাডমিন আচ্ছা এবার হচ্ছে লিস্ট আকারে তো ul ডট অ্যাডমিন ul li ডট অ্যাডমিন li ঠিক আছে আচ্ছা অ্যাডমিন li তো অ্যাডমিন li এর মধ্যে আমরা কি দেখাবো এই পাশে এক লেফট সাইডে থাকবে ইমেজ মানে এক পাশে থাকবে ইমেজ, তারপরে থাকবে নেম এবং কত মিনিট আগে অ্যাক্টিভ ছিল বা এই মুহূর্তে স্ট্যাটাস, তার কি স্ট্যাটাস দেখাবে, এবং তার একদম রাইট সাইডে আমাদের ছোট্ট একটা জায়গার মধ্যে একটা কালার দেখা যাবে, যে সেটা অ্যাক্টিভ হলে অ্যাক্টিভ কালার বা ডিঅ্যাক্টিভ হলে ডিঅ্যাক্টিভ কালার, ডেঞ্জার বেশি সময় হয়ে গেলে তার একটা ডেঞ্জার দেখা যাবে। তো এরকম তার জন্য আমরা এখানে প্রথমে একটা ইমেজ নিব। img dot admin img admin image, আচ্ছা admin image, এখানে ইমেজের জন্য admin image। তো এখানে আমরা কিছু ইমেজ ডাউনলোড করে নিই আজকের ভিডিওতে, মেবি একটা ভিডিওতে আমরা শুধু ইয়ে করতে পারবো না, কি দেব ইমেজ নেম গুলো দেব, অ্যাভাটার, আমরা এখানে শুধু অ্যাভাটার ইমেজ গুলোই ব্যবহার করব। অ্যাভাটার অ্যাভাটার ইমেজ ইউজ করবো না মানুষেরও ইমেজ ইউজ করবো, দেখি কোনটা বেটার হবে। অ্যাভাটার ইউজ করলে পরে দেখতে একটু মানে খারাপই লাগে, তো ওর জন্য আমাদের মানুষের ইমেজ ইউজ করাটাই বেটার হবে। হিউম্যান হিউম্যান ইমেজ, তো এখানে হিউম্যান ইমেজ দিতে গেলে দেখা যাবে ভালো ইমেজ পাওয়া মুশকিল। আচ্ছা এই মেবি প্রোগ্রামার হইতে পারে, মেল ফোকাস এলো মোটামুটি। আচ্ছা এইখানে যাওয়ার পরে অ্যাডমিন প্যানেল, অ্যাসার্ট ইমেজ, দুইটা ইমেজ আছে যেটা ইউজ করবো, তিনটা হইল, একটা রিনেম করা লাগতো। ইমেজগুলো একটু দেখি শুনে কোয়ালিটি সম্পূর্ণ ইমেজ নেবেন। এই যে দেখেন এই ইমেজটা এতক্ষণ কেমন ছিল, গলা গলা ছিল, তার জন্য আমি সেভ করতেছিলাম না। তো এখানে একটু ধৈর্য ধরে সময় নেওয়া মানে ইমেজগুলো নেবেন, যদি একটু ভালোভাবে হচ্ছে আপনার দেখতে সুন্দর লাগবে। অ্যাডমিন ডট টু, অ্যাডমিন ডট টু দিলাম এখানে, এটা রাখি। প্রত্যেকটা ইমেজকে একটু দেখা শুধু সময় দিয়ে সুন্দর করে করবেন, দেখবেন ডিজাইনটা একদম অন্যরকম হবে। বিন ট্রি admin 4 এবং এটা নি আমি অত দেখতেছি না, আমি যে কোনো ইমেজ দিয়ে করতেছি, আপনারা একটু সময় নিয়ে সুন্দর ইমেজগুলো নেবেন। 5 আচ্ছা 5টাই দেখাবো, যদিও দেখি তার মধ্যে আরো একটা নিলে পারে যদি ডিজাইনটা সুন্দর হয়, তার জন্য আরো একটা ইমেজ নিয়ে রাখি। এটার মধ্যে অ্যাড আছে, অ্যাডমিন 6, আচ্ছা অ্যাডমিন 6 পর্যন্ত নিছি। তো এখন চলুন এখানে যাই, assert img assert sorry can bangor korchi a double s ets assert image admin so the admin tree kemon ashe dekhi oh baba onek boro hoye geche acha samasya nai এইটার নিচে এই এলার মধ্যেই তো আমাদের আরেকটা আসবে তো তারপরে একটা ডিভিশন নিব ডট admin s admin details আচ্ছা admin details এর মধ্যে then just div p dot admin name name দেব কি দিলাম hl udin Nuruddin আর একটা p নিব p dot activity text activity text এর মধ্যে যা দিয়ে হচ্ছে see active now এটা বড় হাতে দিই দেখতে ভালো লাগবে active now আচ্ছা এখান থেকে আমরা কি হেলালউদ্দিন এবং active now তো তারপরে আমাদের আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে এই পাশে একটা স্ট্যাটাস শো করাবো তো তার জন্য আমরা এখানে ডিভিশনটা বের করে নি ওই ডিভিশনের ভিতরে এবং হ্যাঁ এই ডিভিশনের ভিতরে এবং এইখানে দিব হচ্ছে ডট stat স্ট্যাটাস স্ট্যাটাস আচ্ছা স্ট্যাটাস রাখলেই হবে জাস্ট এখানে দি বিজি সাকসেস বিজি এস ইউ ডবল সি ই ডবল এস বিজি সাকসেস এখানে বিজি সাকসেস কেন দিলাম একটু পরে বলবো কারণ হচ্ছে কি আমাদের এই মোড অ্যাক্টিভ থাকলে সেটার জন্য আমরা সাকসেস কলার ইউজ করব এবং যদি সে অ্যাক্টিভ না থাকে তার জন্য আমরা আরেকটা ক্লাস ইউজ করব তো একই জায়গার মধ্যে আমরা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করব সেই ক্ষেত্রে আমাদের কালারটা স্ট্যাটাসের উপর ডিপেন্ড করে আসে কতক্ষণ কয় মিনিট আগে ছিল স্ট্যাটাসটা চেক করবে দেন এখানে আমাদের এটা দেখা যাবে মানে কালারটা আসবে তো তার জন্য আমাদের এখানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড রাখবে স্ট্যাটাসটা এখানে এটা লেখা হচ্ছে স্ট্যাটাস আমাদের একটা ক্লাস না এটা ডিজাইনের জন্য আর শুধু বিজি বিজি সাকসেস এটা দেওয়া হচ্ছে যাতে আমাদের ডিজাইনটা বুঝতে সুবিধা হয় মানে কালারটা চেঞ্জ করার জন্য তো এটার পরে আমরা এখন আমাদের ভিউটা দেখি ভিউটা এখন আপাতত এরকম হইছে তো ইন্সপেক্ট আচ্ছা ইন্সপেক্ট করলে আমাদের এটা এইভাবে আসছে তো এটা এইভাবে নাই না আমাদের যেভাবে ছিল আগে এটা আমার কাছে খুব ভালো লাগে আমার ওইভাবে করতে খুব একটা সুবিধা মনে হয় না বা আমি এটাকে খুব একটা ভালো ফিলও করি না এখন আমরা কি এই পর্যন্ত রাখবো ক্লাস নাকি কি করবো ভাবতেছি ক্লাস বেশি বড় করতে চাচ্ছিলাম ক্লাস বেশি বড় করলে এখানে মানে আপনাদের বুঝতে অসুবিধা হবে আচ্ছা তার জন্য আমরা এখানে কয় মিনিট হয়েছে দেখি যদি দেখি যে বেশি হয়েছে আচ্ছা 13 মিনিট হয়ে গেছে তো আজকে আর বাড়াবো না এটা ডিজাইন শেষ করতে গেলে দেখা যাবে মানে অনেক বড় হয়ে যাবে ক্লাস 30 মিনিট পার হয়ে যাবে কারণ এটা প্রত্যেকটা জিনিস একটু সুন্দর করে করতে গেলে আবার বেশি সময় লাগে তো আমার পরবর্তী ক্লাসে এসে এটা ডিজাইন করব পরবর্তী ক্লাসে আমরা প্রতিটার ডিজাইনটাকে সুন্দর করব একের পর এক দেখতে থাকব তো আজকে পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর সোর্স কোড আমাদের ব্লগে দেওয়া থাকবে আবার আপনারা আমাদের ব্লগ থেকে সোর্স কোডগুলো নেবেন আমাদের সাথেই থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আল্লাহ হাফেজ